হাদিস শরীফের মাধ্যমে আমরা অসংখ্য জিকির জানতে পারি। তা থেকে সাতটি সেরা ও অত্যন্ত গুরুত্বপূর্ণ বরকতময় জিকির আপনাদের সাথে শেয়ার করব, যে জিকিরগুলির অফুরন্ত বরকতের কথা আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি জবান মোবারকে বয়ান করেছেন। যে জিকিরগুলি আপনার ভাগ্য পরিবর্তন করে দিবে, শরীরের মনের সব অশান্তি দূর করে দিবে, দুনিয়া ও আখেরাতে কামিয়াবি নসিব হবে। প্রথমে এই জিকিরের সত্তরটি উপকারিতা বা ফজিলত জেনে নিন। নাম্বার এক, আল্লাহর জিকির শয়তানকে তাড়িয়ে দেয় এবং তার শক্তিকে খর্ব করে দেয়। নাম্বার দুই, জিকির আল্লাহর সন্তুষ্টি লাভের উপায়, হৃদয়ে বা মনের বিষণ্ণতা দূর করে দেয়, মনে আনে আনন্দ, উজ্জীবিত ও প্রফুল্ল রাখে হৃদয় বা মন এবং শরীরকে, চেহারা ও অন্তরকে করে জ্যোতির্ময়, উত্তম রিজিক আনয়ন করে। জিকিরকারীকে প্রভাব ও প্রশান্তির পোশাক পরানো হয়, তাকে দেখলে সমীহবোধ যেমন জাগে তেমনি জাগে ভালোবাসা, হৃদয় বা মন ভরে দেয় আল্লাহ ভালোবাসায়। জিকিরের দ্বারা লাভ হয় এহসানের স্থরে, জিকিরকারীর সকল বিষয়ে আল্লাহই হন একমাত্র আশ্রয় স্থল, লাভ হয় আল্লাহর নৈকট্য, খুলে যায় মারফাতের দরজা, অর্জিত হয় আল্লাহর ভয়, আল্লাহ তাকে স্মরণ করেন। যেমন আল্লাহ তাআলা সূরা বাকারার 152 নম্বর আয়াতে বলেন, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব। দিলকে জিন্দা করে দেয়। জিকির হচ্ছে কলব এবং রুহের আহার, কলবের মরিচা দূর করে দেয়, দূর করে দেয় ত্রুটি বিচ্যুতি ভুলভ্রান্তি, দূর করে দেয় গাফিলতি অমনোযোগিতা। বান্দা যে জিকির আজকার করে তা আরশের চতুর্দিকে ওই বান্দার জিকির করে ঘুরতে থাকে। সুখের সময় যে আল্লাহর জিকির করে, তার দুঃখের সময় আল্লাহ তাকে স্মরণ করে। জিকির আল্লাহর আজাব থেকে নাজাতের উসিলা। জিকিরের কারণে সকিনা প্রশান্তি অবতীর্ণ হয়। জিকিরের বরকতে জবান গীবত চুগলখুরি মিথ্যা অনর্থক কথা থেকে নিরাপদে থাকে। জিকিরের মজলিস ফেরেশতারা ঘিরে রাখে। জিকিরের বদৌলতে জিকিরকারীর সঙ্গী সাথীরাও সৌভাগ্যবান হয়। কিয়ামতের দিন জিকিরকারীদের কোনো আক্ষেপ, কোনো দুঃখ, কোনো পেরেশানি থাকবে না। জিকিরকারী কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ায় আশ্রয় লাভ করবে। হাদিসে কুদসিতে বর্ণিত হয়েছে, আল্লাহ রব্বুল আলামিন এরশাদ করেন, আমার জিকিরের কারণে যে দোয়া করার সময় পায় না আমি তাকে দোয়াকারীদের চেয়ে বেশি দান করি। সবচেয়ে সহজ এবাদত হওয়া সত্ত্বেও জিকির সকল এবাদতের চেয়ে উত্তম। আল্লাহর জিকির জান্নাতের ছায়া গাছ। জিকিরের জন্য যে প্রতিদান ও পুরস্কারের প্রতিশ্রুতি দেয়া হয়েছে, অন্য কোনো আমলের জন্য সেরকম প্রতিশ্রুতি দেয়া হয়নি। নিজের কল্যাণের কথা ভুলে যাওয়া বিপদ থেকে রক্ষা করে, কলবের মৃত্যুকে রোধ করে। জিকির মানুষের অশেষ উন্নতি সাধন করে। যার কলব জিকিরের মাধ্যমে জাগ্রত, তার ঘুমও যে জিকির করে না তার চেয়ে উত্তম। জিকিরের নূর দুনিয়ার সঙ্গে, দুনিয়ায়ও সঙ্গে থাকে, কবরেও সঙ্গে থাকে, পলসেরাতে যখন চলবে তখন আগে আগে থাকবে। জিকির তাসাউফ শাস্ত্রের মৌলিক বিষয়গুলির মূল। সকল তরিকার পীর মুর্শিদগণ এ ব্যাপারে একমত, যার জন্য জিকিরের দ্বার উন্মুক্ত হয়েছে তার জন্য খুলে গিয়েছে মারেফাতের পথ। মানুষের অন্তরে এমন একটি কোণ আছে যা জিকির ছাড়া অন্য কোনো কিছু দ্বারা পূর্ণ করা যায় না। হৃদয়ের পূর্ণ পরিসর যখন জিকিরে ভরে যায়, তখন ওই বিশেষ কোণটিও ভরপুর হয়ে যায় জিকিরের নূরে। তখন জিকিরকারী সম্পদ ব্যতিরেকে হয়ে যায় সম্পদশালী, আত্মীয় স্বজন ও জনবল ছাড়াই লাভ করে প্রভূত সম্মান, সাম্রাজ্য ছাড়াই হয়ে যায় সম্রাট। আর যে জিকির করে না, সে আত্মীয় পরিজন বিত্ত সম্পদ রাজত্ব থাকা সত্ত্বেও হয় লাঞ্ছিত অপদস্থ। যেমন খাজা গরিবে নেওয়াজের ব্যাপারে একজন ইংরেজ মন্তব্য করেছেন, ভারতবর্ষে দুইজন বাদশাহ, একজন জীবন্ত একজন মৃত, তবে জীবন্ত বাদশার চাইতে মৃত বাদশার ক্ষমতা বেশি। জিকির হৃদয়ের সকল অসৎ ভাবনাকে দূরে ঠেলে দিয়ে অন্তরে আনে শান্তি এবং আল্লাহর প্রেম, দুর্ভাগ্যকে করে দূরবর্তী আর নিকটে এনে দেয় সৌভাগ্যকে। জিকির হৃদয়ের ঘুম ভাঙায় সতর্ক করে। জিকির এমন একটি বৃক্ষ যাতে ফল ধরে মারেফাতের,
সুফিয়াই কেরাম ওই ফলকে বলেন হাল ও মকামের ফল। জিকির যত গভীরে হবে ওই বৃক্ষের শিকড় হবে তত সুদৃঢ়, ফলও ধরবে বেশি। জিকিরকারী আল্লাহ পাকের সঙ্গী, জিকির কৃতদাস মুক্ত করে দেওয়ার সমতুল্য, আল্লাহর পথে অর্থ ব্যয়তুল্য, আল্লাহর রাস্তায় জেহাদ করার সমান। জিকির শকরের মূল, যে ব্যক্তি আল্লাহর জিকির করে না সে আল্লাহর শকর আদায় করে না। পরহেজগারদের মাঝে আল্লাহর কাছে তারাই অধিক সম্মানিত যারা সবসময় জিকিরে মশগুল থাকে, কেননা তাকওয়ার শেষ ফল হলো জান্নাত আর জিকিরের শেষ ফল হলো আল্লাহর নৈকট্য। জিকির দিলের মধ্যে এমন এক ধরনের কাঠিন্য আছে যা জিকির ছাড়া অন্য কিছুতে নম্র হয় না। জিকির সকল রোগের চিকিৎসা। আল্লাহর সঙ্গে বন্ধুত্বের মূল হচ্ছে জিকির, আর তার সঙ্গে শত্রুতার মূল হচ্ছে গাফিলত। জিকিরের মতো নিয়ামত আকর্ষণকারী ও আজাব দূরকারী কিছু নাই। জিকিরকারীদের সাথে আল্লাহর রহমত এবং ফেরেশতাদের দোয়া থাকে। জিকিরের জলসা সমূহ জান্নাতের বাগান। জিকিরের জলসা ফেরেশতাদের জলসা। আল্লাহ পাক তার জিকিরকারীদের বিষয়ে ফেরেশতাদের সমাবেশে গর্ব প্রকাশ করেন। সর্বদা জিকিরকারীরা হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে। যাবতীয় আমলের নির্দেশ দেয়া হয়েছে জিকিরের জন্য, সেই আমলই সর্বোত্তম যার মধ্যে আল্লাহর জিকির থাকে। এক দরিদ্র সাহাবি রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, বিত্তবানেরা তাদের বিত্তের কারণে হজ জাকাত ওমরা ও জেহাদের আমলগুলো করার সুযোগ পায়, এভাবে তারা পুণ্যের দিক দিয়ে হয়ে যায় অধিক অগ্রগামী। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাদেরকে একটি সহজ আমলের কথা বলে দেই, তোমরা নামাজের পর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবর বেশি বেশি করে পড়ো, তাহলে তোমরাও পুণ্য অর্জনের ক্ষেত্রে পিছনে পড়ে থাকবে না। জিকির অন্যান্য ইবাদত পালনের সহায়ক। জিকির ইবাদতে আস্বাদ আনয়ন করে সকল ইবাদতকে সহজ করে দেয়। জিকিরের কারণে সকল কষ্টদায়ক কাজ সহজ সাধ্য হয়ে যায়, সকল দুঃখ মুসিবত দূর হয়ে যায়। যত জিকির করবে ততই মন থেকে ভয়ভীতি দূর হয়ে যাবে, মনে আসবে শান্তি। হযরত ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আটা পেশা কুয়া থেকে পানি তোলা, এই সকল কষ্টকর গৃহকর্ম করতেন। তিনি রাসূল পাক ইসলামের কাছে এই সকল কাজের জন্য একজন পরিচারক চেয়েছিলেন। নবীজি সাল্লাল্লাহু ইসলাম তাকে রাতে শয্যা গ্রহণের পূর্বে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবর পাঠ করার নির্দেশ দিয়ে বলেছিলেন, এই আমল খাদেম লাভ করার চাইতে উত্তম। জিকিরকারীদেরকে আল্লাহ পাক সত্যবাদী বলেন, আর যাদেরকে আল্লাহ পাক সত্যবাদী বলেন মিথ্যাবাদীদের সঙ্গে কখনোই তাদের হাসর হতে পারে না। জিকির দ্বারা জান্নাত, জান্নাতে গৃহ নির্মাণ করা হয়। বান্দা যখন জিকির বন্ধ করে দেয় তখন ফেরেশতাদের নির্মাণ কাজ বন্ধ থাকে। তাদেরকে এর কারণ জিজ্ঞেস করলে তারা বলে, নির্মাণ কাজের খরচ এখনো এসে পৌঁছেনি। এক হাদিসে এসেছে, যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম 7 বার পাঠ করে, বেহেশতে তার জন্য একটি সবুজ গম্বুজ তৈরি হয়ে যায়। জিকির দোজকের দিকের প্রাচীর। কোনো খারাপ আমলের কারণে দোজক নির্ধারিত হলেও জিকির মাঝখানে প্রাচীর হয়ে দাঁড়ায়। ফেরেশতারা জিকিরকারীদের জন্য ক্ষমা প্রার্থনা করে। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু কর্তৃক বর্ণিত, বান্দা যখন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলে অথবা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন ফেরেশতারা বলে, হে আল্লাহ এই লোকটিকে মাফ করে দাও। কোনো পাহাড়ে বা প্রান্তরে আল্লাহর জিকির করা হলে তারা গর্ববোধ করে। এক পাহাড় অন্য পাহাড়কে ডেকে বলে, তোমার উপর দিয়ে কোনো জিকিরকারী পথ অতিক্রম করেছে কি? পাহাড়টি হ্যাঁ বললে প্রশ্নকারী পাহাড়টি আনন্দিত হয়। অত্যধিক জিকির মুনাফিকি থেকে মুক্তি প্রদায়ক। আল্লাহ পাক মুনাফিকদের সম্পর্কে বলেন, আল্লাহকে তারা খুব অল্পই স্মরণ করে। হযরত কাব আহবার রাদিয়াল্লাহু বলেন, যে বেশি বেশি জিকির করে সে মুনাফিকি থেকে মুক্ত। জিকিরের স্বতন্ত্র স্বাদ আছে যা অন্য কোনো আমলে নেই। পৃথিবী ও পরবর্তী পৃথিবী উভয় জাহানে জিকিরকারীদের চেহারায় নূর জল জল করবে। এবার আসুন সেই 7টি গুরুত্বপূর্ণ সর্বশ্রেষ্ঠ জিকির।
নাম্বার এক, আফজালুজ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফজালুদ দোয়া আলহামদুলিল্লাহ, অর্থাৎ উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, উত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ বলা। তাছাড়া লা ইলাহা ইল্লাল্লাহর ফজিলত আরও বর্ণিত আছে, কিয়ামতের মাঠে বান্দার গুনাহের হিসাব লিখা থাকবে 99টি দফতরে পরিপূর্ণ, সবগুলো এক পাল্লায় দেয়া হবে আর অপর পাল্লায় শুধু লা ইলাহা ইল্লাল্লাহ দেয়া হবে, আর তাতে বান্দার নেকির পাল্লা ভারী হয়ে যাবে। নবীজি ইরশাদ করেন, আল্লাহর জিকির ব্যতীত আল্লাহর গজব থেকে বাঁচানোর মতো আর কিছু নাই। তখন সাহাবা ইকরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, জিহাদ ফি সাবিলিল্লাহ কি গজব থেকে বাঁচাতে পারবে না? তখন প্রিয় নবীজি ইরশাদ করলেন, যদি জিহাদ করতে করতে তরবারি ভেঙে যায়, এভাবে তিনবার তরবারি ভেঙে যায়, তাহলে তা গজব থেকে বাঁচাতে পারবে। তাহলে চিন্তা করে দেখুন, জিহাদের ময়দানে কঠিনতম জিহাদে তিনটি তরবারি ভেঙে যাওয়ার পর যে গজব থেকে বাঁচা যায়, সে গজব থেকে আমরা শুধু মুখ দিয়ে জবান দিয়ে আল্লাহর জিকির করে বেঁচে যেতে পারি। দ্বিতীয় জিকির হলো আত-তারগিব ওয়াত-তারহিব নামক হাদিস গ্রন্থে রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে 10 বার পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তিনি একক, তার কোনো শরীক নাই, রাজত্ব তারই, প্রশংসা তারই, তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। যে এটি 10 বার পাঠ করবে, বনি ইসমাইল গোত্রের 4 জন গোলাম আজাদ করার সমান নেকি সে অর্জন করতে পারবে। তৃতীয় জিকির হলো, এটিও আত-তারগিব ওয়াত-তারহিবের হাদিস, নবীজি ইরশাদ করেন যে নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহ আকবর এবং 1 বার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির পাঠ করবে, তার সকল গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, যদিও তা সমুদ্রের ফেনা পরিমাণ হয়। চতুর্থ জিকির হলো, এটি বুখারী শরীফের সর্বশেষ হাদিসে এই জিকিরটি রয়েছে, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান খফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দুইটি কালিমা আল্লাহর কাছে খুব প্রিয়, কিন্তু পড়তে খুব সহজ, আর মিজানের পাল্লায় খুব ভারী, সেটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পঞ্চম জিকিরটি হলো, এটিও আত-তারগিবের হাদিস, নবীজি ইরশাদ করেন লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটি হলো ফা ইন্নাহা কানজুম মিন কুনুজিল জান্নাহ, জান্নাতের খাজানাসমূহের একটি খাজানা। ষষ্ঠ জিকির নবীজি বলেন, যেই ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার প্রতি 10টি রহমত বর্ষণ করবেন। তিনি আরো বলেন, যে ব্যক্তি আমার প্রতি সকালে 10 বার বিকালে 10 বার দরুদ পাঠ করবে, সেই ব্যক্তি কিয়ামতের দিন আমার শাফাত পাবে। সপ্তম জিকির, যে ব্যক্তি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি পাঠ করবে প্রতিবার, তার জন্য জান্নাতে একটি করে খেজুর গাছ রোপণ করা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সদা সর্বদা জিকির করার তৌফিক দান করুন। আমিন।